বন্ধুগণ, আমি লেকচারার আমির হোসেন বলছি। তো আজকে আমি একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে প্রেমের সম্পর্ক কেন ভেঙে যায়। তো একটা কথা উল্লেখ করতে হয় যে আমার এক বন্ধুর বিশেষ অনুরোধে আজকে আমি এই ভিডিওটি করতেছি। তো এই ব্যাপারে আসলে আমি কথা বলার আগে যেটা বলবো যে প্রেম হচ্ছে দুজন মানুষের মধ্যে একটা ভালো লাগার, অন্তরের ভালো লাগার, প্রকৃত ভালো লাগার, ভালোবাসার একটা সম্পর্ক, রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড এ ওম্যান। তো যাই হোক, আসলে প্রেম জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। যে প্রেম জিনিসটা হচ্ছে যে আগে আমি বলি যে গতানুগতিক আমরা প্রেম বলতে যে জিনিসটা আসে সেই ব্যাপারটা কি, যে গতানুগতিক আসে যে একজন মানুষ যখন অন্য একজন মানুষকে খুব ভালো লাগে, খুব আকর্ষণ হয়, তার প্রতি আকর্ষণ হয়, তার সাথে তখন একটা সম্পর্ক স্থাপন করে এবং সেটাকে আমরা প্রেম বলি। তাহলে এখানে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে কি বের হয়, যে আপনি কারো কাছ থেকে কোনো জিনিস পাইতেছেন, অর্থাৎ একটা মানুষের রূপে গুণে কোনো কিছুতে মুগ্ধ হয়ে আপনি কি তাকে ভালোবাসতেছেন, মানে তার কাছে থেকে কোনো কিছু পাইতেছেন আপনি, এই জন্য আপনি তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করছে। এটাই আমরা মানে গতানুগতিক আসলে প্রেম বলতে মূলত এই জিনিসটাকে আমরা বুঝে থাকি। কিন্তু আমি আরেকটা কথা আমি বলবো যে প্রেমের সম্পর্ক ভেঙে যায় এটা কিন্তু পুরোপুরিভাবে সত্যি না, কারণ প্রেমের সম্পর্ক টিকেও থাকে আবার প্রেমের সম্পর্ক ভেঙেও যায়, দুইটাই হইতে পারে, টিকেও থাকতে পারে ভেঙেও যেতে পারে। কিন্তু এটার একটা মানে মানুষের মৌখিকভাবে বা সামাজিকভাবে অনেক সময় এই কথাটা আমরা শুনতে পাই যে প্রেমের সম্পর্ক ভেঙে যায়, এই কথাটা এইভাবে মুখে মুখে আসে আর কি। কিন্তু এটা সব ক্ষেত্রে কথাটা সত্য না, কোনো ক্ষেত্রে সত্য হয় কোনো ক্ষেত্রে সত্য হয় না, ব্যাপারটা এরকম। তো আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আসলে এই যে গতানুগতিক প্রেমের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা কিন্তু আসলে আমার দৃষ্টিতে, আমার মতে এই সংজ্ঞাটা কিন্তু পুরোপুরিভাবে সঠিক নয়। আমি মনে করি প্রেমের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আপনি কাউকে আপনার ভালো লাগে, তার প্রতি আকর্ষণ হয় আপনি তার প্রতি মুগ্ধ হন, তখন আপনি কি করবেন, যে আপনি তাকে কি দিতে পারতেছেন, আপনি তাকে কি দিলে আপনার মনে আনন্দ হয়, আপনার ভালো লাগে, আপনি তাকে কেয়ার করবেন, আপনি তাকে লালন করবেন, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে প্রেম করতেছেন, তাকে আপনি লালন পালন করবেন, আপনি তাকে অন্তর থেকে লালন পালন করবেন, মানে তার অস্তিত্বকে লালন পালন করবেন, সম্পর্কটাকে লালন পালন করবেন, আপনি তাকে দিবেন, আপনার মধ্যে ভালো যা কিছু আছে, আকর্ষণীয় যা কিছু আছে তা তাকে দিবেন। দেওয়ার ব্যাপারটা আমি মনে করি নেয়ার ব্যাপারটা, সে আপনাকে কী দিল সেইটার উপর ভিত্তি করে আপনি তাকে ভালোবাসেন, এটা আমি মনে করি প্রেমের সঠিক সংজ্ঞা। আপনি তাকে ভালো লাগে, তার প্রতি আপনার প্লিজড মুগ্ধ, আপনি তাকে কী দিতে পারতেছেন সেইটার উপর ভিত্তি করে আপনার প্রেমের সম্পর্ক, আপনি সেটা চিন্তা করতে হবে। যদি সেই চিন্তাটা আপনি না করেন তাহলে কি হবে, এটা একটা স্বার্থপর সম্পর্কের মতো হয়ে যাবে, তখনই এই সম্পর্কটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ একজন মানুষ সবসময় আপনাকে সাপ্লাই ঠিক রাখতে পারবে এই গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না, বরং আপনি যদি তাকে সাপ্লাই দিয়ে যান, আপনি যদি তাকে ভালোবেসে অনেক কিছু দিয়ে যান, তাকে লালন করেন, তাকে কেয়ার করেন,
তখন এটা কিন্তু হ্যাঁ পারা না পারাটা আপনার মনের ব্যাপার, তখন কিন্তু আপনি তার প্রতি কখনো ডিসপ্লিসড হবেন না, অসন্তুষ্ট হবেন না, যার জন্য সম্পর্কটা ভাঙবে না। তো বন্ধুগণ, আমি আসলে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা ক্লিয়ারলি হচ্ছে, প্রেম হচ্ছে দেয়ার ব্যাপার, নেয়ার ব্যাপার। যদি দেয়ার ব্যাপারটা মানুষ বুঝতে পারে, অনুধাবন করতে পারে যে আমি যার সাথে প্রেম করি আমি তাকে দেব আমার গুণ, আমার সত্তা, আমার ব্যবহার, আচার আচরণ, এগুলো আমি তাকে দেব, তার কাছ থেকে আমি নিব না, তখন দেয়ার যখন ব্যাপারটা থাকে তখনই আপনি সবসময় তার সাথে সম্পর্কটা ধরে রাখতে পারবেন, এই সম্পর্কটা স্থায়ী হবে, টেকসই হবে। এখন যারা প্রেম করে দুজনে, যদি উভয়ের মধ্যে এই ধরনের মনোভাব থাকে, তাহলে দেখেন যে বন্ডেজটা বা এই সম্পর্কটা কত কঠিন, কত শক্ত হবে। এটা এমনিতেই বোঝা যায় যে সম্পর্কটা শক্ত হবে, উভয় চেষ্টা করতেছে দেওয়ার জন্য, তাইলে তো এটা ভাঙার কোনো প্রশ্নই আসে না, হ্যাঁ এটা জোড়া লেগে যাবে। তো বন্ধুগণ, যে প্রেমের যে ব্যাপারটা এটা আসলে বুঝতে হবে, প্রেমের সংজ্ঞাটা বুঝতে হবে। প্রেমের সংজ্ঞাটা যদি কেউ মনে করে নেয়ার ব্যাপার, আমি তার কাছ থেকে এটা পাইতেছি বললে আমি তারে ভালোবাসতেছি, তাকে দেখে আমার তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, এই জন্য ভালোবাসতেছি, সৌন্দর্য তো চিরস্থায়ী না, সৌন্দর্য মানুষের বয়সের সাথে সাথে সৌন্দর্য মানুষের ফেড হয়ে যায়, বিলীন হয়ে যায়, তাহলে তো তার প্রেমে চলে যাবে একসময়। একটা মানুষের মানে দেখা যাচ্ছে যে তার ব্যবহারে মুগ্ধ হয়ে একজন তাকে ভালোবাসতেছে, ব্যবহার এটা মানুষের সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে, মন মেজাজের সাথে সাথে সবসময় একরকম নাও থাকতে পারে, হ্যাঁ তখনই তো তার প্রেম শেষ হয়ে যাবে। তো এইসব কারণেই সামাজিকভাবে অনেক সময় বলা হয়ে থাকে যে প্রেমের হ্যাঁ আবেগ দিয়ে মানুষ আবেগের কারণে প্রেম করে পরে দেখা যায় যে টিকে না, হ্যাঁ এইসব এগুলোই এইসব কারণে। কিন্তু আবেগটা যদি এরকম হয় যে না আমি তার কাছ থেকে কোনো কিছু চাই না, আমি তাকে দিব, দেওয়ার জন্য আবেগ সৃষ্টি হয়, তখনই প্রেম টেকসই হবে, উভয়কে দেওয়ার চেষ্টা করতেছে, তাহলে এরকম আবেগ হলে সেই প্রেমটা টেকসই হবে, সেটা রিয়েল হবে, সেটা বাস্তব হবে। তো বন্ধুগণ, প্রেমের ব্যাপারে আসলে এটা একেবারেই মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, একেবারেই মানসিক একটা ব্যাপার, বিভিন্ন জনে এটা নিয়ে বিভিন্ন মতামত দিতে পারে, হ্যাঁ তো আমি যেটা বললাম এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন, এটা আমার মানে একেবারেই ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম। তো বন্ধুগণ, আমি আবারও মানে শেষ পর্যায়ে বলবো যে প্রেম হচ্ছে কাউকে ভালোবেসে দেয়ার প্রশ্ন, কাউকে ভালোবাসলে আপনি তাকে খুশি করার জন্য, তাকে মুগ্ধ করার জন্য আপনি যত বেশি দিতে পারবেন ভালোবাসাটা তত বেশি গভীর হবে, এবং উভয়ের মধ্যে হ্যাঁ উভয়ের মধ্যে যে দুজন প্রেম করবে উভয়ের মধ্যে এই ধরনের মনোমানসিকতা থাকলে সেটা হবে একটা অসম্ভব সুন্দর একটা সম্পর্ক। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ।